আপনি তো আসলে ভালো লোক না আমার সাথে বেশি কথা কইবা না আমি কিন্তু একজন ভালগার কি শুনো প্রথম ভিডিওটা কিন্তু আমি ওই কক্সবাজার যাই এইবা নামো আসলে মাথাটা ঠিক নাই আন্টি মাথাটা একদম নষ্ট হয়ে গেছে আমি আপনার আন্টি না টাকা হারাইলে আন্টি হয় গো বল আমি শেষ হয়ে গেছি মামা কি অবস্থা অবস্থা খুব ভালো দারুণ তাহলে আমার ফোন দেন ফোন দেব ফোন তো আসে নাই তাহলে টাকা দেন তুমি কি কইতেছো ফোন তো আইবো আসুক ফোন আসলে ফোন দিয়ে আপনি ঘন্টা রান্না করে খেন এখন আমার টাকা দেন তুমি সব কি বাজে কথা কইতেছো আপনিও কিন্তু বাজে কাজ করেছেন আপনি আমাকে না চিনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন আমি কিন্তু যেন তেন মেয়ে না তুমি যে যেন তেন মেয়ে না সেটা তো আমি জানি যেন তেন মেয়ে হলে তো তুমি একা একা কক্সবাজার যাইতে না কোনো অপ্রাসঙ্গিক কথা বলবেন না টাকা দেন আমার হ্যাঁ যারা একা একা কক্সবাজার যায় ওদের অনেক টাকা হয় আমি জানি আমার কি উচিত ছিল জানেন আমার উচিত ছিল আপনার গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় লাগানো একদম বাজে কথা কইবা না টাকা দিয়ে কিন্তু তুমি আমার মাথা কেনানো নয় তুমি টাকা দিয়ে জিনিস কিনছো জিনিস নিবা ঠিক আছে তাহলে আমার জিনিস দেন দেন জিনিস দেন কাল দেওয়ার কথা কাল আসুক তারপর তুমি আইসো আপনি তো আসলেই ভালো লোক না হ্যাঁ আমি ভালো লোক না আর যারা একা একা কক্সবাজার যায় তারা খুব ভালো লোক আমার সাথে বেশি কথা কইবা না আমি কিন্তু একজন ভালগার কি আমি একজন বালগার শুনো প্রথম ভিডিওটা কিন্তু আমি ওই কক্সবাজার যাই এইবার নামো খলিল তোমার উস্কাইছে না আপনি এখান থেকে জানতো যান আপনার সাথে আমার কথা বলতো ঘৃণা লাগছে ফোন পাওয়া যাইবা একজন আমেরিকান মানুষের বন্ধু কখনো পাটপারি করে না হে আপা আপনি সেই সেই না কোন ওই যে আমার বন্ধু ঋষাদের এ আপনার কাজ না থাকলে এখান থেকে জানতো আপা আপনি কালামে টাকা দিছেন তাই না আমি শুনছি আপনি কালামে টাকা দিছেন আচ্ছা আপনি কি এনআরডি ঠিকানা নিয়ে দলিলে স্বাক্ষর করছিলেন আমি কোনো দলিল টলিল করিনি খুব ভালো করছেন আপা খুব ভালো করছেন কেন ওর এনআইডি বুয়া ওর তিনটা এনআইডি কি আমি ধরা খাইছি জাম্মা আমি শেষ আমি নিঃস্ব হয়ে গেছি জাম্মা আমার সাথে বুয়া এনআইডি দিয়ে চুক্তি স্বাক্ষর করছে কি বলছেন এসব আমি তারে 50,000 টাকা দিছি আপনি কত দিছেন আমিও তো 50,000 টাকা দিছেন আপা তারা তো আমরা দুজনে সেম টু সেম আসেন আপনার গলার আদারে দইরা কান্নাকাটি করি আপা ধরো কি বলছেন এসব আপনার গলা ধরে আমি কাঁদবো কেন সেইটাই তো কি কই আসলে মাথাটা ঠিক নাই আন্টি মাথাটা একদম নষ্ট হয়ে গেছে আমি আপনার আন্টি না টাকা হারাইলে আন্টি হয় গো বল আমি শেষ হয়ে গেছি গলাটা ধরে যে কানমু এরকম একটা আপন মানুষ আমার নাই আচ্ছা আসলে কি আমরা ধরা খেয়েছি আমার তো তাই মনে হইতেছে হাই হাই কি হইলো আমার আমি একটা চালাক মানুষ অথচ আমার এই চক্কের মধ্যে মরিচ জ্বলে দিয়ে চলে গেলো